দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি বিরল প্রজাতির বাঘা শঙ্কর মাছ ও একটি বৃহৎ আকৃতির প্রায় 8 কুইন্টাল ওজনের শঙ্কর মাছ। দীঘা মোহনার রোহিণী নন্দন খাড়ার শ্রী 4 নম্বর ট্রলারে বৃহৎ আকৃতির শঙ্কর মাছটি ধরা পড়ে আজ সকালে। মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে এলে এত বড় মাছ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বহু পর্যটকের মধ্যে। বিরল প্রজাতির মাছটি 25,000 টাকায় ঋষিকেশ শ্যামল নামে এক ব্যবসায়ী কিনে নেন। অপরদিকে 8 কুইন্টাল ওজনের মাছটি মাত্র 40,000 টাকায় কোলকাতার সান অ্যান্ড কোম্পানি কেনে। ব্যবসায়ীরা জানান, শঙ্কর মাছ এখানকার স্থানীয় বাসিন্দা তেমন খান না, তাই বেশিরভাগ এই মাছ বাইরে পাঠাতে হয়, দামও খুব একটা বেশি পাওয়া যায় না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।